एवरीवन वेलकम बैक टू माय चैनल अस्सलामु अलैकुम प्रिय बंधुरा हमारे यूट्यूब चैनल मिसेस ब्लॉगे अपन सबा के जाना स्वागत बंधुरा दूरे काछे देशे विदेशे जेखान थेके आमार भिडियोगुलो आपनारा नियमित देखें तादेर सबा के जाना असंख्य धन्यवाद और जरा आमार चैनले नतून तादेरकेओ जाना असंख्य धन्यवाद प्रिय बंधुरा जरा आमार साथे एखोनो एड होनि प्लिज सबस्क्राइब करे एड हो जाबेन और आमार नतून नतून भिडियो पेते होले अवश्य नोटिफिकेशन बेल बाटनटी अल अपशने अन करे देबेन। प्रिय बंधुरा आमादेर एखाने आज के अक्टोबर 28 तो एखाने प्रचुर बातास होच्छे एबं ठंडाओ बेश पड़े गेछे आज के तो आमी भिडियोटी करेछि वॉइस ओवरटा आमी सरासरि दिते चेयेछिलाम एतो बातासेर तीव्रता जे साउंड शुना जाच्छिलो ना तो गार्डेनेर ए अवस्था एसे खुबी माशाल्लाह भालो फलन आसछे सब गाछेर मध्ये तो देखते ही पाच्छेन पुईशाक गाछ एवं लाउ गाछ चालकुमर गाछ एगुलो आर कि सबचेये बेशी फलन आसछे भालो पुईशाक केटे केटे निच्छे आलहामदुलिल्लाह आजे कि परिमाण किछुदिन पर पर ही काटिए हतो माझे मध्ये आपनादेर साथे शेयर करी रेगुलर देखाते पारि ना एई जे पुईशाकेर जे बीज ए बीजगुलो किन्तु खावा जाय आमरा खाई खेते खुबी असाधारण आमार आम्माके देखतम बांग्लादेशे थाकते छोटोबेलाय उनि एई पुईशाकेर बीज एबं पुईशाक सहयोगे विभिन्न टाइपेर पाँच मिसाले जे माछगुलो दिए चरचरी करतें खूब ही असाधारण हतो गुलो मने पड़े तो ये तो ये माछ पावा जाए ना जाए होक पावा जाए गुला फ्रोजेन टेस्ट लागे ना तो चिंगड़ी माछ दिए खाई जादेर बासाय धरनेर पुईशाक गाछ आछे खेये देखते पारें खूब ही भालो लागबे। आमार अम्मा आरेकटी रेसिपि करतें पुईशाक दिए सेटा होच्छे शुटकि माछ दिए चापा शुटकी ओटाओ खूब ही भालो लागतो साथे बीजीगुलो दिले आरो भालो लागे। प्रिय बंधुरा एखाने भीषण बातास होच्छे बातासेर तीव्रता एतई बेशी जे वॉइस ओवर डायरेक्ट करेछिलाम किन्तु किछुई शोना जाय ना एत तीव्रता बातासेर। अक्टोबरेर आर दो दिन बाकी शेष होते तो शीत एमनिई पड़े जाबे नवेम्बर फार्स्ट उइके सब गाछपालागुलो मरे जाबे आमार कि करब आर एत फलन आसछे गाछेर मध्ये तो एगुलो जे कि उपाय हबे बुझते पारतेछि ना दोआ करतेछि जेन आरो आठ दस दिन ओयदारटा भालो थाके थाकबे ना आजके थेके शुरू होयेछे ठंडा আমার এই পাশের চালকুমড় গাছের ফলন দেখুন কি পরিমাণ মাচা ভরা চালকুমড় মাশাআল্লাহ এগুলো একটু বড় হওয়ার জন্য এক সপ্তাহ টাইম লাগবে কিন্তু জানি না টিকবে কিনা বাতাস তো খুবই বেশি। আরেকটি মাচাতেও প্রচুর পরিমাণে চালকুমড় আছে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনারা হয়তো জানেন ওখানটাতে বড় বড় চালকুমড় আছে প্রায় পাঁচটার মতো আর এখানে আট দশটা ঝুলে আছে আরও ছোট ছোট উপরের দিকে জাস্ট কড়াগুলো আছে আর কি নতুন আসছে তো এক সপ্তাহের মতো যদি আরও টাইম পেতাম হয়তো ওই চালকুমড় সবগুলোই সুন্দর মতো হারভেস্ট করতে পারতাম আর কি আল্লাহই ভালো জানেন। প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলবেন না আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলছি ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অ্যাড হয়ে যাবেন আমার সাথে আর নোটিফিকেশন বেল বাটনটি অল অপশনে অন করে দিবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে আর যারা নিয়মিত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আমার ভিডিওগুলো যদি শেয়ার দেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো শেয়ার দিলে কোনো কারোর টাকা পকেটে আসে না একটা শেয়ার দিতে ভুলবেন না।
এই যে দেখুন কি পরিমাণ বাতাস এবং পাতা পড়ে কি অবস্থা হয়েছে। আমি কিন্তু আমার গার্ডেনের অনেক গাছপালা কেটে ফেলেছি, শিম গাছ একদম নেই, রয়েছে চালকুমোর এবং লাউ গাছ এবং পুঁই শাক, আর কাঁচামরিচ গাছগুলো আছে। লাউ গাছে লাউ প্রচুর পরিমাণে, ভিতরে ভিতরে শুধু লাউ আর লাউ। তো এখানে প্রায় রেডি হয়েছে 3টা 4টার মতো, আর বাকিগুলোর কী অবস্থা হবে আমার জানা নেই, কেননা একটা লাউ রেডি হতে প্রায় 8 থেকে 10 দিন লেগে যায়। ওই যে দেখুন উপরে আরও অনেক অনেক ছোট ছোট করা আছে। আর শীতের মধ্যে কিন্তু লাউ ভালো হয়, কিন্তু আমাদের শীত তো যেন তেন শীত না, একদিনই পাতা টাতা সব মরে গাছ মরে যাবে, এমন শীত পড়বে, বরফ হয়ে যাবে আর কি। 2টা লাউ রেডি আছে, আর বাকিগুলো কাটা যাবে যদি 2-4 দিন টাইম পায়। দোয়া করবেন যেন 1 সপ্তাহ আরও ভালো থাকে ওয়েদার, শীত তো পড়েই যাবে। এত সুন্দর হয়েছে লাস্ট টাইমে এসে গাছগুলো, আবারও ছেঁটে দিয়েছিলাম সমস্ত গাছ আমি, এই লতগুলো ছাড়া কিছুই ছিল না, আবার বের হয়েছে প্রচুর ডগা আগা। এর মাঝে অনেকগুলো লাউ হারভেস্ট করেছি আমি, আজকে কিছু আমি পুঁই শাক হারভেস্ট করছি, সেগুলো আপনাদের সাথে শেষে শেয়ার করব, এখন কেটে নিচ্ছি আর কি। সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। পিস চলে এসেছে, গোড়া থেকেই কাটতে হবে ফাইনাল কাটা, এগুলো যেটাই কাটবো ওগুলো আর আর হবে না, এখন আর টাইম নেই, মরে যাবে সেটাই। আমাদের উইন্টারের কারণে আমাদের গাছপালাগুলো মরে যায় সবসময়। এটা ঝুলে গেছে, এটাকে কেটে ফেলি। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পুঁই শাক এই পরিমাণ হারভেস্ট করলাম, আর লাগবে না যেহেতু একটা ছোট্ট একটি রান্না করবো মুসুর ডাল দিয়ে, আমার মেয়ের পছন্দ তাই আর কি রান্না করব আজ। তো এটা যথেষ্ট আমাদের জন্য, আর এই যে ফুলগুলো সাথেও দিব, এগুলো খেতে খুবই ভালো লাগে। যারা কখনো এই বীজ বা ফুলগুলো খান না, খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে, একটু পুষ্ট হলে বীজগুলো আরও ভালো লাগে খেতে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে আবারও বলছি লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না প্রিয়জনদের সাথে, আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিব। বিদায় নিয়ে যাওয়ার আগে আবারও বলবো, আপনারা সবাই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন এবং বেশি বেশি করে ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো খাবেন।
তো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।